নমস্কার সুধী দর্শকবৃন্দ, এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আপনাদের কষ্টার্জিত পয়সা কোথায় ইনভেস্ট করবেন সেটা অনেকেই হয়তো বুঝে উঠতে পারেন না। অনেকে আবার চিট ফান্ডের মতো সংস্থায় তাদের কষ্টার্জিত পয়সা বিনিয়োগ করে সর্বস্ব নিঃস্ব হয়ে গেছেন। তাই আমরা আপনাদের সামনে আজ এমন একটি প্ল্যানের কথা তুলে ধরবো যে প্ল্যানটি সরকারি, কিন্তু খুব কম টাকা বিনিয়োগ করে আপনি বেশি রিটার্ন পেতে পারেন। আজ এই ভিডিওটি তাই আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো সব প্ল্যানের কথা আপনি জানতে পারবেন না। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। মাসে মাত্র 28 টাকার বিনিময়ে পেতে পারেন 4 লাখ টাকা, রইল বিস্তারিত। এসবিআই দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক, তার গ্রাহকদের অনেক সুবিধা দেয়। অনেক গ্রাহক আছে যারা তাদের সম্পর্কে জানেন না। আজ আমরা আপনাকে বলছি যে আপনি প্রতি মাসে মাত্র 28.50 টাকা জমা দিয়ে সম্পূর্ণ 4 লক্ষ টাকা লাভ পেতে পারেন। আসুন ব্যাংকের এই স্কিম সম্পর্কে সব জেনে নিই। 4 লক্ষ টাকার লাভ পেতে আপনাকে সরকারের এই দুটি প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এই স্কিমগুলো হলো প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা প্রকল্প। এইসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ খুবই কম। এই দুটি স্কিমে বছরে মাত্র 342 টাকা জমা দিতে হবে। জনধন অ্যাকাউন্টধারীরা বিনামূল্যে 2 লক্ষ টাকার সুবিধা পান। ব্যাংকের মাধ্যমে জনধন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা প্রদান করেছে। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এবং PMJJBY সুবিধার জন্য বার্ষিক প্রিমিয়াম হলো 330 টাকা। এই প্রকল্পের অধীনে ব্যক্তি জীবন কভার পান, অর্থাৎ বিমাকৃত ব্যক্তি মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা খুব কম প্রিমিয়ামে জীবন বিমা প্রদান করে। আমরা আপনাকে বলি যে PMSBY হলো কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যার অধীনে অ্যাকাউন্টধারীরা 12 টাকায় মাত্র 2 লক্ষ টাকার বিমা কভার পান। অটল পেনশন স্কিম, কম বিনিয়োগ পেনশনের নিশ্চয়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অটল পেনশন প্রকল্প চালু করেছে। অটল পেনশন প্রকল্পের অধীনে সরকার প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা পেনশনের গ্যারান্টি দেয়। 40 বছরের কম বয়সীরা সরকারের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই প্রকল্পগুলো বেছে নিতে পারেন আপনাদের ইনভেস্টের জন্য, এবং এই প্রকল্পগুলো সত্যিই খুবই ভালো প্রকল্প। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।